ده المرشد. بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو الزاهق ولكم الوائل مما تأسفون. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত 14/5/2023 ইংরেজি তারিখে রোজ রবিবারে আমাদের যে ইউটিউব চ্যানেল সুফি আত্মপ্রকাশ সেটি হ্যাক করা হয়েছিল। একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে ওহাবি সালাফি খারেজি গোষ্ঠী তারা উদ্দেশ্যমূলকভাবে আমার এই চ্যানেলটিকে হ্যাক করেছিল। আমার আপন মুর্শিদের অশেষ মেহরবানিতে, দয়াল বাবা বেদম ওয়ার্সিয়াল জাহাঙ্গীরের অশেষ দয়ায় আমি আমার এই সুফি আত্মপ্রকাশ ইউটিউব চ্যানেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর আমাদের এই হ্যাকারদের কাছ থেকে আমাদের এই চ্যানেলটি উদ্ধার করার জন্য একটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ আমাদেরকে অসম্ভব এবং অসাধারণ একটি সহযোগিতা করেছেন, যা তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা রইল। আমি সিকিউরিটির কারণে তার নাম উল্লেখ করতেছি না, আমরা তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং এই চ্যানেল উদ্ধারের পিছনে যারা এই দুটো দিন অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা এখন সুফি আত্মপ্রকাশ ইউটিউব চ্যানেলের সমস্ত কার্যক্রম আবার স্টার্ট করতে পেরেছি। আমাদের সমস্ত কার্যক্রমগুলো হ্যাকাররা বন্ধ করে দিয়েছিল এবং দয়ালের অশেষ মেহরবানি, তারা আমাদের অল্প কিছু ক্ষতি ছাড়া বেশি একটা ক্ষতি করতে পারেননি, তাদের সামর্থ্য হয়নি। আমরা দয়ালের মেহরবানিতে চ্যানেলটি উদ্ধার করতে পেরেছি। আপনাদের প্রতি আমার এই আহ্বান, এবং ই রইল যে এখন আমাদের সুফি আত্মপ্রকাশ ইউটিউব চ্যানেলটি নিয়মিতই চলবে এবং ধারাবাহিকভাবে চলবে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এই চ্যানেলটির মধ্যে আমরা বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি, কোরআন ও হাদিস থেকে কোরআনের বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি এবং তথ্যমূলক, এবং আমরা যে আলোচনা করি সেটি কাউকে আঘাত করার জন্য না, আমরা সত্য উদ্ঘাটন করার চেষ্টা করি কোরআন ও হাদিস গবেষণা থেকে এবং মুরাকাবা ও মুশাহাদার শিক্ষা কি এবং আত্মপরিচয়ের শিক্ষা কি এবং ওলিয়া উলিয়া কেরাম এবং আলে রসুল আহলে বাইত এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দীন ইসলাম, মোহাম্মদ ইসলাম, সেই দীন ইসলামকে কি এবং দীন ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করা যায় সেই শিক্ষাই আমার মুর্শিদ কিবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর আমাদেরকে দিয়ে থাকেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে সেটি কিছুটা হলেও প্রচারের চেষ্টা করি। কাজী আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ রইল যারা আমাদেরকে অত্যন্ত মানসিকভাবে এবং সব সাইড দিয়ে সহযোগিতা করেছেন, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই রাখলাম। জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।